শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো আজকে তোমাদের সামনে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছে। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসে যে অংশটা পড়িয়েছিলাম তারই একটা সৃজনশীল প্রশ্ন করব, পৃষ্ঠটান সংক্রান্ত। এরপর আমরা নতুন একটা টপিক করব। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে, একটু আমরা পড়ে নিই। 0.2 মিলিমিটার ব্যাসার্ধের একটি কৌশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে স্পর্শ কোণের মান দেওয়া আছে যথাক্রমে 4 ডিগ্রি ও 140 ডিগ্রি। প্রথম ও দ্বিতীয় তরলে পৃষ্ঠটান দেওয়া আছে। এখন প্রশ্নে বলা আছে নলের ভিতরে প্রথম তরলের আরোহণ নির্ণয় করো, এটা কতটুকু উপরে উঠবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কৌশিক নলের তরলে আরোহণ না অবরোহণ কোনটি বেশি হবে যাচাই করো। তাহলে আমরা প্রথম অঙ্কে যদি ফেরত যাই তাহলে আরোহণ নির্ণয় করতে হবে। দেখো আমাদের সূত্র হচ্ছে প্রথম নলের জন্য আমরা কৌশিক নলের ব্যাসার্ধ হচ্ছে 0.2 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিব। স্পর্শ কোণ হচ্ছে থিটা প্রথম নলের জন্য 2 ডিগ্রি, এবং পৃষ্ঠটান টি হচ্ছে 72 × 10⁻³ নিউটন। আমরা জানি পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু আর এইচ রো জি ডিভাইড বাই 2 cos θ। তাহলে এখানে রো দেওয়া নাই প্রশ্নে, তো রো আমরা জানা মান লিখবো। পানির ঘনত্ব আমরা জানি 1000 kg/m³। আমরা যদি মান বসিয়ে দিই, এইচ হচ্ছে আমাদের আমাদের এইচ বের করতে হবে, যেহেতু আরোহণ এইচ, তাহলে এইচটাকে আমরা আলাদা করে নিই, 2t cos θ ডিভাইড বাই আর রো জি। তাহলে টি হচ্ছে 72 × 10⁻³ cos² ডিভাইড বাই আর হচ্ছে 0.2 × 10⁻³ রো 1000, জি হচ্ছে 9.8। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা পাবো cos² × 72 × 10⁻³ × 2 ডিভাইডেড 0.2 × 10⁻³ × 1000 × 9.8। তাহলে আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু 0.0734 মিটার। যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে 7.34 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের তরলের আরোহণ, 7.34 সেন্টিমিটার উপরে উঠবে। এখন দ্বিতীয় প্রথম নলে আরোহণ হচ্ছে 7.3 সেন্টিমিটার, দ্বিতীয় নলের জন্য আমাকে অবরোহণ বের করতে হবে। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে এখানে নলের মধ্যে আরোহণ বেশি হবে না অবরোহণ বেশি হবে। তাহলে প্রথমটা যেহেতু বের করা আছে প্রথমটা আমাদের লাগবে না, তাই দ্বিতীয় নলের জন্য টি হচ্ছে 465 × 10³ নিউটন/মিটার। তারপর পারদের ঘনত্ব আমরা জানি 13600 kg/m³। তাহলে দ্বিতীয় নলের জন্য টি ইজ ইকুয়াল টু আর এইচ রো জি বাই 2 cos θ। দ্বিতীয় নলের ক্ষেত্রে আমরা একই সূত্র প্রয়োগ করব, তাহলে আমরা পাবো এইচ ইজ ইকুয়াল টু সেম 2t cos θ ডিভাইড বাই আর রো জি। তাহলে আমরা পাচ্ছি 2 × 465 × 10³ cos পৃষ্ঠটান স্পর্শ কোণের মান 140 ডিগ্রি, আর হচ্ছে 0.2 × 10³ রো 13600 × 9.8। তাহলে 2 × cos 140 ডিভাইডেড 0.0267 মিটার, সো 2.67 সেন্টিমিটার মাইনাস। তাহলে এখানে খেয়াল করো একটা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাসের ব্যাখ্যাটা দিব ঋণাত্মক চিহ্ন তরলের অবনমন নির্দেশ করে, মানে যদি এইচ মাইনাস আসে তাহলে তরল নিচে নামবে আর এইচ প্লাস আসলে তরল উপরে উঠবে। তাহলে আমরা সিদ্ধান্ত দিব যে তরলের আরোহণ বেশি হবে অবরোহণ কম হবে।
এখন আসো আমরা তরল স্ফটিক সংক্রান্ত অঙ্ক করব আজকে। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তির পৃষ্ঠটান পড়েছি, পৃষ্ঠ শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই ডেল এ সূত্র। তাহলে কোন তরলের ক্ষেত্রফল, পৃষ্ঠ ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ হয়, যদি আমরা ডেল এ যদি ওয়ান ধরি, হ্যাঁ, তাহলে ওয়ান মিটার স্কোয়ার ধরি, তাহলে ই ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে কোন তরলের পৃষ্ঠ ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজের কাজ সম্পন্ন হয় তাকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে। তাহলে পৃষ্ঠ শক্তিটা গাণিতিকভাবে পৃষ্ঠটানের সমান দ্বারা হয়, সংখ্যাগতভাবে পৃষ্ঠ শক্তিটা পৃষ্ঠটানের সমান। তাহলে এখন তরলের ক্ষেত্র, তরল ফোটার ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকাজ এই অংশটা করব আমরা। তাহলে ধরো এটা একটা বড় তরল ফোটা, যদি আমরা পানির ফোটা বিবেচনা করি, এই ফোটাটাকে অনেকগুলো ছোট ছোট ফোটায় বিভক্ত করে না। যেমন দেখবা আমরা স্প্রে করলে, হ্যাঁ, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ফোটায় বিভক্ত হয়ে যায় পানির কণাগুলো। তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল চেঞ্জ হয়। একটা বড় ফোটাকে যদি আমরা অনেকগুলা ছোট ফোটায় বিভক্ত করি, এরকম অসংখ্য ছোট ফোটায় বিভক্ত করলাম, ধরো এম সংখ্যক ছোট ফোটা, তাহলে বড় ফোটাকে এন সংখ্যক ছোট ফোটায় ভাগ করা হলো। বড় ফোটার ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট ফোটার প্রত্যেকটা ছোট ফোটার ব্যাসার্ধ যদি আমরা সমান ধরি স্মল আর, তাহলে বড় ফোটার আয়তন, বড় ফোটার আয়তন হবে 4/3 পাই r³, আর ছোট ফোটার আয়তন হবে, ছোট ফোটার আয়তন 4/3 পাই r³। তাহলে এখন দেখো, আর পৃষ্ঠ ক্ষেত্রফল হবে বড় ফোটার পৃষ্ঠ ক্ষেত্রফল, যেহেতু ফোটাটা গোলাকার, বা বৃষ্টির ফোটা গোলাকার বা যে কোনো পানির ফোটা গোলাকার আকৃতি ধারণ করে, 4π r² আর এখানে ক্ষেত্রফল হবে 4π r² এটার ক্ষেত্রফল। খেয়াল করো একটা বড় ফোটাকে আমরা অনেকগুলো ছোট ফোটায় বিভক্ত করলাম, বড় ফোটার পৃষ্ঠ ক্ষেত্রফল 4π R², ছোট ফোটার পৃষ্ঠ ক্ষেত্রফল 4π r². এখন এই বড় ফোটাটাকে আমরা যদি ছোট ফোটায় বিভক্ত করি, তাদের আয়তন কিন্তু একই থাকে, যেহেতু ওই বড় ফোটাটাকে আমরা ভেঙে ছোট ফোটায় বিভক্ত করলাম, তাহলে উভয় ক্ষেত্রে আয়তন সমান। তাহলে আয়তন যদি সমান হয় আমরা লিখতে পারি 4 বাই, যেহেতু আয়তন সমান, তাহলে আমরা পাবো 4/3 পাই R³, বড় ফোটার আয়তন ইকুয়াল টু এন ইন্টু ছোট ফোটার আয়তন, যেহেতু এন সংখ্যক ছোট ফোটা, তাহলে r³ = n r³। এটা একটা সূত্র হিসেবে আমরা বিবেচনা করতে পারি, কারণ আমাদের ম্যাথ করতে গেলে এই সূত্রটা লাগবে। R³ = n n r³। এখন ক্ষেত্রফল, তাহলে বরফটা যখন ছিল, খেয়াল করো বরফটার একটাই পৃষ্ঠ ছিল, একটা বরফটার পুরোটা একটাই পৃষ্ঠ ছিল, আর ছোট ফোটা যখন ছিল প্রত্যেকের আলাদা আলাদা পৃষ্ঠ, তাহলে প্রত্যেকের পৃষ্ঠ আলাদা, এই ক্ষেত্রে এদের ক্ষেত্রফলটা বেশি হবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি আমরা বলতে পারি ডেলে দিয়ে যদি লিখি, তাহলে বড় ফুট ছোট ফুটের ক্ষেত্রফলটা বেশি হবে, তাহলে এন ইন্টু 4π r² = 4π R², তাহলে বড় ফুটের ছোট ফুটের ক্ষেত্রফল থেকে বড় ফুটের ক্ষেত্রফল বিয়োগ হবে, তাহলে 4π যদি কমন নিই n r² - r² এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র আমরা পাচ্ছি 4π (n r²) - R² তাহলে আমরা যদি লিখি পৃষ্ঠ শক্তি ই সমান W/ডেল এ, তাহলে W = ডেল এ ক্রস ই, আবার পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের সমান, তাহলে আমরা লিখতে পারি ডেল এ ক্রস টি। তাহলে কৃতকাজ W = ডেল এর মান যদি আমরা পাই 4π (n r²) - r² × t, এটা হচ্ছে কৃতকাজ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা W = ডেল এ ক্রস টি এই সূত্র দিতে পারি, অথবা এই ডেল এর মানটা বসিয়ে দিলে আমরা এই ফরম্যাটটাও পেতে পারি। এখন আসো আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। টু মিলিমিটার ব্যাসের
বৃষ্টি পানির গোলককে 10 লক্ষ ছোট ছোট পানির বিন্দুতে স্প্রে করা হলো। ব্যয়িত শক্তির পরিমাণ করে পানির পৃষ্ঠটান হচ্ছে 72 × 10³ পার মিটার। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে 10 লক্ষ ছোট ফোঁটায় বিভক্ত করা হলো স্প্রে করে ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করে। তাহলে এক্ষেত্রে খেয়াল করবে ব্যয়িত শক্তি মানে হচ্ছে কৃতকাজের সমান। তো আমরা যে ব্যয়িত শক্তিটা পাবো, ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ। তাহলে আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু, যেহেতু ব্যাস 2 mm/2, সো 1 মিলিমিটার মানে 10³ মিটার, এন হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ মানে 10⁶। ব্যয়িত শক্তির পরিমাণ টি দেওয়া আছে আমাদের। তাহলে আমরা প্রথমে লিখব বরফটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, তাহলে আমরা পাচ্ছি আর কিউব ইজ ইকুয়াল টু এন স্মল আর কিউব। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু এন হচ্ছে 10⁶ আর কিউব। তাহলে এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করে 10² r³ লিখতে পারি। তাহলে 3 × 6 পাওয়ার মিলে যায়। আমরা কিউবিক রুট করলে, ঘনমূল করলে, তাহলে আমরা পাচ্ছি 10² r। তাহলে 10² × r বসাই দিই 10³, সো 0.1 মিটার। তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে কৃতকাজ। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা ডিরেক্ট সূত্র যদি দিই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল এ ক্রস টি। আমার ডেল এ মানে হচ্ছে 4π (nr²-R²). আচ্ছা, আমরা ডেল এটা আগে বের করে নিই। এখানে ডেল এ সমান, এটা হচ্ছে আমাদের সূত্র, ডেল এটা বের করে নিই আগে। 4π (n) হচ্ছে 10⁶, আর হচ্ছে 10³² মাইনাস 0.1² পাচ্ছি। (4π)(0.99). 1.34 4344, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল এ ক্রস টি। তাহলে ডেল এর মান আমরা পাচ্ছি 12.4344 × টি হচ্ছে 72 × 10³। তাহলে আমরা পাচ্ছি (89.52×10⁻²)। আচ্ছা, তোমরা ক্যালকুলেশনটা তাও একটু চেক করে নিবে যে হিসাব ঠিক আছে কিনা। আমাদের পূর্ব ওই পূর্বের হিসাবগুলো আসলে বোর্ডে থাকে না, এই জন্য আগের হিসাবগুলো ঠিক আছে কিনা চেক করতে প্রবলেম হয়ে যায়। তোমরা হিসাবটা চেক করে নেবে, বাট হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম, এইভাবে আমাদের অ্যান্সারটা আসবে। হয়তো পাওয়ারে ভিন্নতা থাকতে পারে, তোমরা চেক করে নেবে। ক্ষেত্রফলটা নিয়ে একটু ডাউট আছে এখানে, ক্ষেত্রফল এত বেশি হওয়ার কথা না, একটু চেক করে নেবে তোমরা হিসাব ঠিক আছে কিনা। এখন তাপমাত্রা বৃদ্ধি, প্রশ্ন এরকম আসতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা। তাহলে আমরা যদি লিখি তাপমাত্রা বৃদ্ধি
डेल थीटा होले আমরা জানি h is equal to ms del theta উৎপন্ন তাপ তাহলে ফোটা যখন আমরা বড় ফোটা থেকে ছোট ফোটা বিভক্ত করব তখন সেক্ষেত্রে ফোটার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে পৃষ্ঠক্ষেত্র বল বৃদ্ধির কারণে তাহলে ঐকৃত কাজটা তাপমাত্রা বৃদ্ধি করবে তাহলে এই ক্ষেত্রে আমরা w is equal to h লিখতে পারি w হচ্ছে ঐকৃত কাজ del a cross t আর এখানে h হচ্ছে ms del theta এখান থেকে যদি ডেল থিটা এর মান পাওয়া যায় তাহলে ডেল থিটা সমান হবে ডেল এ ক্রস টি ডিভাইড বাই এম এস ডেল থিটা এর মান পাওয়া গেলে তাহলে আমরা বলব উক্ত পরীক্ষণে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর ডেল থিটা এর মান পাওয়া না গেলে বা ইনফিনিটি যদি আসে তাহলে পরীক্ষায় তাপমাত্রা বৃদ্ধি পাবে না আমরা এইভাবে সিদ্ধান্ত দিতে পারি আমরা এই সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন দেখব দশটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো প্রতিটি ফোঁটার ব্যাস ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার প্রথম প্রশ্ন হচ্ছে বড় ফোঁটার ব্যাস নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা যাচাই করো তাহলে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো চেঞ্জ হবে কিনা এটা আমাদেরকে যাচাই করতে বলা হলো তাহলে বড় ফোঁটার ব্যাস নির্ণয় করতে বলা হলো এখানে তাহলে দশটি পানির ফোঁটা তাহলে এন ইজ ইকুয়াল টু এখানে খেয়াল করো একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হলো তাহলে বড় ফোঁটার ব্যাস বের করতে হবে তাহলে দশটা ফোঁটা একত্রিত হয়ে একটা ফোঁটা হলো এন ইজ ইকুয়াল টু হচ্ছে দশ ছোট ফোঁটার ব্যাস প্রতিটি ফোঁটা মানে ছোট ফোঁটা ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন ডিভাইড বাই টু সো টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার ক্যাপিটাল আর বের করতে হবে তাহলে প্রথমে আমরা এই সূত্র দিয়ে ক্যাপিটাল আর বের করে নিই তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু টেন ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন হোল কিউব তাহলে কিউবিক রুট করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে কিউবিক রুট আশা করি তোমরা দিতে পারো এরকম কিউবিক রুট পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার তাহলে ব্যাস হবে ব্যাস ডি সমান টু আর এটাকে ডাবল করে দিলে ব্যাস পেয়ে যাবো তাহলে অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার এটা হচ্ছে বড় ফোঁটার ব্যাস বের করলাম এখন উদ্দীপকের ঘটনায় তাপমাত্রা বৃদ্ধি পাবে কি না পানির ওটার জন্য আমাকে বের করতে হবে ডাব্লিউ বের করতে হবে প্রথমে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল এ ক্রস টি তো ডেল এ মানে হচ্ছে ফোর পাই ইন্টু এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি ফোর পাই ইন্টু এন এর মান হচ্ছে টেন আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন হোল স্কোয়ার
माइनस कैपिटल आर होच्छे 5.38 इनटू 10 नंबर 7 होल स्क्वायर इनटू 72 इनटू 10 नंबर 3 2.5 into 10 over 7 square into 10 minus 5.38 into 10 over 7 square into 4 into 3.14 into 72 into 10 over 3 number 3.03 into 10 over 13 joule. এরপর আমাকে বের করতে হবে h h is equal to আমরা জানি ms del theta তাহলে h টা w এর সমান হবে তাহলে h is equal to যদি শর্ত মতে h is equal to w তাহলে ms del theta is equal to w তাহলে w is equal to del theta w by ms del theta is equal to তাহলে m বের করতে হবে m বের করব হচ্ছে আমরা বড় ফোটার আয়তন দিয়ে বের করতে পারি অথবা ছোট ফোটার আয়তন দিয়ে বের করতে পারি তাহলে বড় ফোটার ব্যাসার্ধ যেহেতু আমাদের দেওয়া আছে m is equal to rho v তো rho হচ্ছে পানির ঘনত্ব v হচ্ছে আয়তন তো আয়তন বড় ফোটারটা দিব 4/3 পাই ক্যাপিটাল r কিউব তাহলে r এর মান হচ্ছে আমাদের এটা এটাকে আমরা কিউব বসাই দিই ক্যাপিটাল r কিউব 4/3 পাই ইনটু rho হচ্ছে 1000 5.38 into 10 to the 7 whole cube into 4 into 3.14 into 7 by 3. The number what is 6.51 into 10 to the 16. এত কেজি এম তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই এম এস ডব্লিউ ছিল 3.03 ইন্টু 10 ইনভার্স 13 এম হচ্ছে 6.51 ইন্টু 10 ইনভার্স 16 এস হচ্ছে 4200 মানে আপেক্ষিক তাপ 4200 এস ইজ ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন পানির আপেক্ষিক তাপ এত ইন্টু 4200 এখন পাচ্ছি 3.03 ইন্টু 10 নম্বর 13 ডিভাইড অ্যান্সার তাহলে 0.1107 ডিগ্রি সেলসিয়াস বা 0.1107 কেলভিন তাহলে পানির তাপমাত্রা এত কেলভিন বৃদ্ধি পাবে ডেল থিটার মান যেহেতু পজিটিভ বৃদ্ধি পাবে তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি তোমরা এই টপিকটা পড়ে ফেলবে তাহলে আমাদের এই চ্যাপ্টারে আর একটা টপিক বাকি থাকলো সেটা হচ্ছে প্রান্তিক বেগ প্রান্তিক বেগ এবং সান্দ্রতা নিয়ে আমরা নেক্সট ক্লাসে প্রান্তিক বেগ এবং সান্দ্রতা আলোচনা করব তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করছি তোমরা শুরু থেকে এই চ্যাপ্টারটা অনেকগুলো ক্লাস নিয়েছি আমি যেহেতু তোমাদের রিকোয়েস্ট ছিল যে একসাথে অনেকগুলো না পড়িয়ে একটা একটা করে টপিক শেষ করার জন্য যাতে তোমাদের আয়ত্ত করতে সুবিধা হয় তাই আমি একটা একটা টপিক শেষ করছি ক্রমানুসারে সো তোমরা একটু বিষয়গুলো অনুধাবন করে এবং পরবর্তী যে লেসনগুলো ওগুলো একইভাবে আমরা একইভাবে শেষ করব সে পর্যন্ত তোমরা ভালোভাবে স্টাডি করো ভালো থাকবে সবাই ধন্যবাদ।